নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 16 নভেম্বর রাত্রি 1:18 মিনিটে রবি রাশি পরিবর্তন করছে, অর্থাৎ নিজস্ব রাশি তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে রবি প্রবেশ করছে, যার ফলে 4টি রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি। কোন এই সৌভাগ্য 4 রাশি আমি একে একে আলোচনা করব। দেখুন, রবি মানে আলো। আপনারা খুব ভালো একটা বাড়ি করেছেন, কিন্তু সেখানে যদি লাইটের যদি ফোকাস না থাকে, সেই বাড়িটা কি উজ্জ্বলতা হবে? তেমনি আমাদের জীবনে যদি রবির যদি পাওয়ার না থাকে, তাহলে কিন্তু জীবনে উন্নতি হওয়া কিন্তু অসম্ভব। রবি নিয়ন্ত্রণ করে পিতাকে, অর্থাৎ আপনারা বাবার সাপোর্ট পাবেন কেমন? রবি নিয়ন্ত্রণ করে পিতা, রবি নিয়ন্ত্রণ করে গভর্নমেন্ট, রবি নিয়ন্ত্রণ করে মেডিসিন। যারা মেডিসিনের বিজনেস করছেন, এটাও কিন্তু রবি কিন্তু নিয়ন্ত্রণ করে। ইলেকট্রিক, এটাও কিন্তু রবি কিন্তু নিয়ন্ত্রণ করে। তৃতীয় মঙ্গলের প্রভাব রয়েছে এখানে, কিন্তু রবিরও কারকতা রয়েছে। দেখুন, রবি যদি আপনার জন্মছকে ভালো থাকে কিনা, আপনি উচ্চ একটা পদে আসীন কিন্তু হবেন। রবি যদি আপনার ভালো থাকে, আপনার খ্যাতি, অনেকে বলে না যে আমার তো অর্থ আছে কিন্তু খ্যাতি নেই, অর্থাৎ নাম, অর্থাৎ এক ডাকে আপনাকে কিন্তু সবাই চিনবে, অর্থাৎ রবির কিন্তু পাওয়ার থাকা কিন্তু দরকার। তো আপনাদের জন্মছকে রবি কেমন রয়েছে তার উপর নির্ভর করবে যে এই 4টি রাশির কথা আমি বলছি, এই 4টি রাশি কেমন রেজাল্ট পাবে। সূর্য রাশি পরিবর্তন করেছে 16 তারিখ, করে করে 4টি রাশিকে, দেখুন বৃশ্চিক রাশি, অর্থাৎ রাজা প্রবেশ করেছে সেনাপতির গ্রহ ঘরে, অর্থাৎ নিজ গৃহ থেকে। রবি কিন্তু এবার বলবান, পাওয়ারফুল। 4টি রাশির ক্ষেত্রে কিন্তু এক্সিলেন্ট রেজাল্ট দিবে। অনেকে অপেক্ষা করছে কোন রাশির কথা কৌশিকদা বলবে। তার আগে অবশ্যই যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, জন্মকুণ্ডলী, হস্তরেখা, বাস্তু, সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। দেখুন, সমস্যা রয়েছে, সমাধানের পথও রয়েছে, আর কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই। এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি চ্যালেঞ্জের সাথে করি এবং দায়িত্বের সাথে করি, যার হাত ধরি কি না তাকে কিন্তু টেনে তুলি। আমি কিন্তু সবার হাত ধরি না, আমি আবারও বলছি, আমি কিন্তু সবারই হাত ধরি না। যাকে ধরবো, যে সারেন্ডার করবে, যে কৌশিকদা আমাকে বাঁচান, সেখানে কিন্তু আমি 100% তুলে কিন্তু ধরব। দেখুন, আমাদের জন্মকুণ্ডলিতে যে 9টি গ্রহ রয়েছে না, এই 9টি গ্রহের মধ্যে 9টি গ্রহই কিন্তু শুভ থাকতে পারে না, আবার 9টি গ্রহই কিন্তু অশুভ থাকতে পারে না। কিছু গ্রহ আমাদের পজিটিভ থাকে, কিছু গ্রহ নেগেটিভ থাকে, কিছু অ্যাভারেজ রেজাল্ট কিন্তু দেয়। তো আমাদের জন্মকুণ্ডলিতে যদি বড় ধরনের কোনো দোষ না থাকে, তাহলে এই যে সূর্যের যে রাশি পরিবর্তন, 12টি রাশির মধ্যে 4টি রাশিকে নির্ণায়ক রেজাল্ট দিবে। কিন্তু দেখতে হবে আপনাদের বাই বার্থ চার্ট রবির প্লেসমেন্ট কোথায় রয়েছে, অর্থাৎ লগ্ন সাপেক্ষে রবি আপনার গ্রহণ দোষে নেই তো, রাহুর সঙ্গে যুক্ত নেই তো, শনির সাথে যুক্ত নেই তো, কোনো পাপগ্রহের দৃষ্টি পড়ছে না তো, নিজস্ব গৃহে নয় তো, ডিগ্রিগত দিক থেকে দুর্বল নেই তো, এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার।
রবি এক্সিলেন্ট রেজাল্ট দিবে চার রাশিকে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। অদ্ভুত অকল্পনীয় লাভ দিবে আগামী এক মাস, অর্থাৎ ১৬ ডিসেম্বর পর্যন্ত রবি কিন্তু টানা ৩০ দিন এই চার রাশির সৌভাগ্যের সূচনা হতে চলেছে। প্রথম রাশি বৃশ্চিক রাশি, কারণ আপনাদের কর্মাধিপতি রাশিতে অবস্থান করছে এবং মিত্র গৃহে সেনাপতির ঘরে রাজা প্রবেশ করেছে, অর্থাৎ আপনাদের কর্মের জায়গাটা নিয়ে যাতে সমস্যা চলছিল আপনাদের কর্মের জায়গাটা কিন্তু ভালো হবে। যারা প্রমোশনের চিন্তা করছিলেন, ট্রান্সফারের চিন্তা করছিলেন, ভালো একটা চাকরির চিন্তা করছেন, তাদের ক্ষেত্রে বা স্যালারি ইনক্রিমেন্ট আপনাদের হবে, কর্মযোগ এবং সেখানে আপনাদের সুনাম অর্জন, খ্যাতি, যশ নিশ্চিতরূপে কিন্তু হতে চলেছে বৃশ্চিক রাশি। দ্বিতীয় রাশি কর্কট রাশি, কর্কট রাশি ধনাধিপতি, ধনাধিপতি পঞ্চমভাবে অবস্থান করছে। দেখুন, ধনপতি যখন পঞ্চমভাবে অবস্থান করে আকস্মিক অর্থপ্রাপ্তি যে কোনো দিক থেকেই দেয় কর্কট রাশির ক্ষেত্রে। আগামী ৩০ দিন কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু বড় ধরনের সুযোগ কিন্তু আসতে চলেছে। এই সময়ের মধ্যে কোনো কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, কর্মপ্রাপ্তি, কেরিয়ারের ক্ষেত্রে লাভ, ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে চলেছেন এবং আপনাদের কোনো জায়গা থেকে, সূত্র থেকে, সম্পত্তিগত দিক থেকে লাভ আসতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে, চাইলেও ভুলতে পারবেন না সিংহ রাশি। সিংহ রাশির সুখ সাধন আপনাদের বৃদ্ধি হতে চলেছে, আপনাদের কেরিয়ার ক্ষেত্রে লাভ হতে চলেছে এবং আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনারা এই সময় পেতে চলেছেন। কোনো সম্পত্তিগত দিক থেকেও এই সময় আপনাদের লাভ নিশ্চিতরূপে আসতে চলেছে। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির যদিও শনি রাশি কিন্তু ভালো রেজাল্ট দেবে কুম্ভ রাশিকে, কারণ আপনাদের ঠিক কর্মভাবে অবস্থান করছে, ব্যবসা কেন্দ্রিক সমস্যাগুলো কাটবে, ব্যবসাতে বড় ধরনের ইনভেস্টমেন্ট আপনাদের হবে কুম্ভ রাশি, অর্থনৈতিক স্থিরতা আপনাদের আসবে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ এই সময় দিবে, ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে চলেছেন, হঠাৎ কোনো সূত্র থেকে, প্রপার্টি থেকে আপনারা এই সময় লাভ পেতে চলেছেন। অর্থাৎ সূর্যের রাশি পরিবর্তন চার রাশি নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে, অদ্ভুত অকল্পনীয়। লিখে রাখুন আমি যে বিষয়টি বললাম না, যদি আপনাদের জন্মচকে রবি যদি অশুভ না থাকে এই সময় কিন্তু আপনাদের মানে বড় ধরনের পরিবর্তনের সূচনা কিন্তু হতে চলেছে এবং হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে। অবশ্যই আপনারা অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনারা ভিডিওটিকে না প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন। এর পরে নেক্সট ভিডিওতে আরও নতুন নতুন টপিকস নিয়ে আমি আসতে চলেছি। সঙ্গে থাকুন, ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।